أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মৃত্যু এমন এক বাস্তবতা যার থেকে কেউ পলায়ন করতে পারবে না প্রত্যেকটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে আল্লাহ তাআলা পবিত্র কালামে মাজিদে ইরশাদ করেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রতিটি প্রাণী ওই মৃত্যুর স্বাদ আস্বাদন করবে কুল ইন্নাল মাউতাল লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম হে নবী আপনি বলে দিন মৃত্যু যার থেকে তোমরা পালন করছো সে অবশ্যই তোমাদের সাথে সাক্ষাৎ করবে আইনামা তাকুনু ইউদরিককুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই যদিও তোমরা সুদৃঢ় দুর্গে অবস্থান করো লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জা আজালুহুম ফালা ইয়াস্তাখিরুনা সাআতাম ওয়ালা ইয়াস্তাকদিমুন প্রত্যেকটি জাতিরই মৃত্যুর জন্য একটি নির্ধারিত সময় রয়েছে যখন সেই নির্ধারিত সময় চলে আসে তখন তার থেকে এক মুহূর্ত আগ পিছ করা হয় না এই ক্ষণস্থায়ী পৃথিবী যাকে নিয়ে তোমরা স্বপ্ন দেখছো এই স্বপ্নের পৃথিবীও একদিন ধ্বংস হয়ে যাবে কিয়ামতের সময় যখন নিকটবর্তী হবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতাকে সিংহায় ফুৎকার দেওয়ার আদেশ দিবেন অতঃপর ফেরেশতা সিংহায় ফুৎকার দিবেন ফলে পৃথিবী ও পাহাড় সমূহ উত্তোলিত হবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আকাশ ফেটে টুকরো টুকরো হয়ে যাবে এবং নক্ষত্র সমূহ ঝরে পড়বে সূর্য তার কিরণ হারিয়ে ফেলবে সমুদ্রকে উত্তাল করে তোলা হবে সেদিন কিয়ামতের ভূমিকম্প ও কিয়ামতের ভয়াবহ অবস্থা দেখে সকলেই মৃত্যুবরণ করবে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম يوم ترونها تذهل كل مرضعة عما رضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد হে মানুষ তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন এক ভয়ঙ্কর ব্যাপার সেদিন তোমরা দেখবে প্রত্যেক স্তন্যদানকারিণী আপন দুগ্ধপোষ্য শিশুকে ভুলে যাবে এবং প্রত্যেক গর্ভধারিণী তার গর্ভপাত করে ফেলবে তুমি দেখবে মানুষকে পাগলের মতো আসলে ওরা পাগল নয় তবে আল্লাহর আযাবই হবে কঠিন فإذا نفخ في الصور نفخة واحدة وحملت الأرض والجبال فدكتا دكة واحدة وتبر جخن سنگاي فوق دیا হবে একটি মাত্র ফুঁক আর জমিন ও পর্বত মালাকে উত্তোলিত করা হবে এবং মাত্র একটি আঘাতে এগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে إذا السماء فطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت যখন আসমান বিদীর্ণ হবে আসমান ফেটে টুকরো টুকরো হয়ে যাবে আর যখন নক্ষত্রগুলো ঝরে পড়বে আর যখন সমুদ্রগুলোকে উত্তাল করে তোলা হবে আর যখন কবরগুলোকে উন্মোচিত করা হবে তখন প্রত্যেকেই জানতে পারবে সে আগে কি পাঠিয়েছে এবং পরে কি পাঠিয়েছে সেদিন কিয়ামতের ভয়াবহতায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত প্রতিটি প্রাণী প্রাণ হারাবে পবিত্র কালামে মাজিদে ইরশাদ হয়েছে কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা সেদিন আল্লাহর মহান সত্তা ব্যতীত প্রত্যেকটি জিনিসই ধ্বংস হয়ে যাবে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম সেদিন জমিনের উপরে যা কিছু রয়েছে সবই ধ্বংস হয়ে যাবে আর শুধুমাত্র মহামহিম ও মহানুভব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই বাকি থাকবেন তাফসীরে ইবনে কাসীর বর্ণিত হয়েছে যখন ইসরাফিল আলাইহি সালাতু ওয়া সালাম সিংহায় ফুৎকার দিবেন তখন সকলেই মরে যাবে মালাকুল মাউত মৃত্যুর ফেরেশতা এসে আল্লাহ তাআলাকে বলবে হে আল্লাহ সকলেই মরে গেছে তিনি জিজ্ঞেস করবেন অবশিষ্ট কে আছে উত্তর দিবে হে আমার রব আপনি আর আপনি তো হলেন চিরঞ্জীব এছাড়াও বাকি রয়েছে জিব্রাইল মিকাইল ও আরশ বহনকারী ফেরেশতাগণ আল্লাহ তাআলা বলবেন জিব্রাইল ও মিকাইলের মৃত্যু হওয়া উচিত মৃত্যুর ফেরেশতা মালাকুল মাউত বলবে হে প্রভু জিব্রাইল ও মিকাইল মরে গেছে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন এখন আর কে বাকি আছে সে বলবে এখন আমি বাকি আছি ও আরশ বহনকারী ফেরেশতাগণ বাকি আছে তখন আল্লাহ তাআলা বলবেন আরশ বহনকারীদেরকে মরতে হবে তারাও মরে যাবে আল্লাহ তাআলা আবার জিজ্ঞাসা করবেন এখন কে বাকি আছে মালাকুল মাউত আজরাইল আলাইহি সালাতু ওয়াস সালাম বলবেন হে আমার রব এখন আপনি বাকি আছেন এবং আমি বাকি আছি
তখন আল্লাহ তাআলা আজরাইল আলাইহি সালাতু ওয়া সালামকে বলবেন, তুমি তো আমার মাখলুক, সুতরাং তুমিও মরে যাও। তিনি তৎক্ষণাৎ মরে যাবেন এবং শুধুমাত্র আল্লাহ তাআলাই বাকি থাকবেন। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনকে ভাঁজ করে ফেলবেন এবং তিনি তিনবার বলবেন, আনাল জাব্বার, আনাল জাব্বার, আনাল জাব্বার, আমি প্রতাপশালী, আমি প্রতাপশালী, আমি প্রতাপশালী। অতঃপর তিনি তিনবার জিজ্ঞাসা করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার, আজকের সার্বভৌমত্ব কার, আজকের আধিপত্য কার? জবাব দেওয়ার মতো কেউই থাকবে না। তিনি আবার উত্তর দিবেন, লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, আজকের রাজত্ব, আজকের সার্বভৌমত্ব, আজকের আধিপত্য পরাক্রমশালী একমাত্র আল্লাহ। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত অপরেক হাদিসে ইরশাদ হয়েছে, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিনকে ভাঁজ করে নিজ হাতে গুটিয়ে নেবেন। অতঃপর বলবেন, আনাল মালিক, আনাল জব্বার, আনাল মুতাকাব্বির, আমি বাদশা, আমি প্রতাপশালী, আমি অহংকারী। আইনা মুলুকুল আরদ, আইনাল জব্বারুন, আইনাল মুতাকাব্বিরুন, দুনিয়ার রাজা বাদশারা কোথায়, দুনিয়ার প্রতাপশালীরা কোথায়, দুনিয়ার অহংকারকারীরা কোথায়? তখন আল্লাহ তাআলা সুউচ্চ কণ্ঠে তিনবার জিজ্ঞাসা করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার, আজকের সার্বভৌমত্ব কার, আজকের আধিপত্য কার? অতঃপর তিনি তিনবার উত্তর দিবেন, লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, আজকের সার্বভৌমত্ব, আজকের রাজত্ব, আজকের আধিপত্য প্রতাপশালী একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।